ক্লাস 8-এর ফাইনাল এক্সাম পেপার এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স, এবং এই ভিডিওতে তোমাদের 2 সেট কোশ্চেন পেপার দেখানো হবে। ক বিভাগে দেখো ভৌত বিজ্ঞান, তোমাদের এই যে এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্সের 2টো পার্ট, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান, এই কোশ্চেনগুলোকে অবশ্যই সলভ করে নেবে, দেখতে থাকো। 2-এ থেকে যে কোশ্চেনগুলো আছে উত্তর দিলে তোমরা 1 নম্বর করে পাবে। পরে 3-এর দাগে দেখো যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে 2 নম্বর করে। টেক্সট লেসন ভালো করে পড়বে, পাশাপাশি সহায়িকা ফলো করো, এই ধরনের কোশ্চেনগুলো অ্যান্সার পেয়ে যাবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে শর্তটা দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সক্রিয় চারকোল বলতে কী বোঝো, পিভিসি পলিমারটির ধর্ম এবং ব্যবহার, আর সাধারণ তাপমাত্রায় কীভাবে অক্সিজেন প্রস্তুত করা যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আর্কিমিডিসের সূত্র অবশ্যই এটা করে নেবে, সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব, আলোর প্রতিসরণের বিভিন্ন অংশ চিহ্নিত, পেরিস্কোপের ব্যবহারটা করবে, ডাল্টনের পরমাণু লেখো, সেই সঙ্গে ঊর্ধ্বপতন হয় এমন একটা পদার্থের নাম, পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, নীতি এবং রাসায়নিক সমীকরণ, হিরোগ্রাফাইডের পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ, গ্রিনহাউস এফেক্ট বলতে কী বোঝো, পলিমারের ব্যাপক ব্যবহারের মূল কারণ, আর সৌরশক্তি অথবা জোয়ারভাটা শক্তির টিকা। এবার দেখো জীবন বিজ্ঞান, তো জীবন বিজ্ঞানে দেখো এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। চলে যাবো পরবর্তী পেজ, পরের পেজের কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। তোমরা যারা ভিডিওটা দেখছো এই ধরনের অন্যান্য বিষয়ের কোশ্চেন সেটগুলো দেখে নেবে, তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে পার্থক্য নিরূপণ করতে বলেছে ক্লোরোপ্লাস্টিড এবং ক্রোমোপ্লাস্টিড, ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ, ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন, যে কোনো 2টো, তো প্রত্যেকটারই পার্থক্য তোমরা 2 নম্বরের হিসাবে করে রাখবে। এস্কিমো শব্দের অর্থ এবং ফুয়ে বলা কি, পশ্চিমবঙ্গে দুটি অভয়ারণ্যের নাম কোন কোন সমস্যা নয়নতারা কাজে লাগে, হলুদের কোন অংশ আমরা মশলা হিসেবে ব্যবহার করি, হলুদের ঔষধি গুণ, DNA RNA এর সম্পূর্ণ নাম। পরের পেজ, ভাইরাসের 2টি বৈশিষ্ট্য, মরু অঞ্চলে উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, এখানে এই এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট এবং ভাইরাসের বৈশিষ্ট্যটাও খুব গুরুত্বপূর্ণ। অ্যালগাল ব্লুম কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ, প্রাণীদেহী যোগগুলোর কাজগুলো লেখো, আর বয়সন্ধিকালে জীবন কুশলতা চর্চার কোনো 3টি দিক আলোচনা, যে কোনো 3টি দিক আলোচনা করতে বলেছে। পরবর্তী কোশ্চেন সেটটা লক্ষ্য করবে, একে দেখে বলেছে সঠিক উত্তর নির্বাচন করে উত্তর দিতে হবে, তো কোশ্চেনগুলোকে লক্ষ্য করো একটু। পরবর্তী পেজ লক্ষ্য করো, আলোর প্রতিসরণের 2টি সূত্র লেখো, অন্তর্ধিতি কাকে বলে, খুব গুরুত্বপূর্ণ 2টো প্রশ্নই, রাদারফোর্ডের পরমাণু মডেল সংক্রান্ত সিদ্ধান্ত খুবই ইম্পর্টেন্ট, এবং বহুরূপতা কাকে বলে এটাও ইম্পর্টেন্ট, হিরোগ্রাফাইডের পার্থক্য বা তুলনায় একই বিষয়, তো অবশ্যই হিরোগ্রাফাইডের পার্থক্য করে নেবে। এবং পরবর্তী প্রশ্নগুলো দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে, একটি উদাহরণ সহযোগে লিখতে বলেছে। পরের প্রশ্নগুলো দেখতে থাকো। এরপর বিভাগ খ, তো এখানে তোমাদের জীবন বিজ্ঞান শুরু হচ্ছে, তোমাদেরও স্কুলের কোশ্চেন প্যাটার্ন এরকমই হবে, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান আলাদা আলাদা পার্ট হিসাবে, 35 35, মোট 70 নাম্বার। পরের পেজ দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো এখানেও আছে জীবন কুশলতা বলতে কী বোঝো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা নির্দেশিত 5টি জীবন কুশলতা চর্চার নাম লিখতে বলেছে, হলুদের মধ্যে থাকা জীবাণুনাশক যৌগের নাম, রসুনের 2টি ঔষধি গুণ, ত্রিফলা কি, নয়নতারা ঘৃতকুমারী 1টি করে ঔষধি গুণ, আগের প্রশ্নটাতেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো ছিল, জীববৈচিত্র্য সংরক্ষণে 3টি উপায়। পরের পেজ লক্ষ্য করো, আচ্ছা কমপ্লিট তাহলে কোশ্চেন পেপারটা।